অসহনীয় মাত্রায় বেড়েছে কুমিল্লায় যানজট, যার অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। কোনো নিয়ম নীতির তোয়াক্কা নেই এসব অটোরিকশা চালকদের। কান্দিরপাড় থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার, কি অবস্থা জানাবেন? কুমিল্লায় এই যে যত্রতত্র অটোরিকশার যে একটি অবস্থা দেখতে পাচ্ছি আমরা, এবং কুমিল্লায় যানজটের যে সৃষ্টি হয়েছে, এতে কিন্তু যাত্রীদের ভোগান্তির একটি বিষয় আছে। এই বিষয় নিয়ে আপনি আসলে বিস্তারিত কি জানাবেন? যেমনটি বলছিলেন যে অসহনীয় যানজট লেগেই থাকে, মানুষের ঘন্টার কর্মব্যস্ত সময় নষ্ট হয়ে যায় এই যানজটে বসে থেকে। শহরের দিকে আমি একদম আছি, যেই জায়গাটিতে আছি এটি নগরীর প্রাণকেন্দ্র বলা যায়, কান্দিরপাড় পূবালী চত্বর। এই জায়গাটিতে প্রতিদিন অন্তত ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকতে হয়। এই যে অটোরিকশা আছে, সেই অটোরিকশার যানজটের কারণে নগরীর যে ধারণ ক্ষমতা রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার, তার থেকে বহুগুণ বেশি বেড়ে গেছে এই অটোরিকশার সংখ্যা। প্রতিদিন অন্তত 10 থেকে 15 হাজার অটোরিকশা এই নগরের ভিতরে এবং বাহিরের যে লিংক রোড গুলো আছে সেগুলোতে চলাচল করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই নগরীর কান্দিরপাড়ের 4টি রাস্তা রয়েছে এই মুহূর্ত থেকে, আপনি 4টি রাস্তাতেই দেখতে পাবেন একটু খেয়াল করলেই যে যেখানে সেখানেই তারা দাঁড়িয়ে স্ট্যান্ড বানিয়ে রাখে, এবং যেখান দিয়ে তাদের আসলে যাওয়ার যে রাস্তা সেইটি দিয়ে না গিয়ে তারা উল্টো পথে যাত্রা করে। পাশাপাশি তাদের কোনো কিন্তু আসলে নিয়ম নীতির কোনো তোয়াক্কা তাদের নেই, তারা যেখানে সেখানে দাঁড়িয়ে যায়, যেখানে সেখানে তারা ঘুরিয়ে ফেলে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কুমিল্লা ট্রাফিক পুলিশের সঙ্গে, তারা বলছেন যে তারা এই বিষয়ে বারবার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, তারা চেষ্টা করছেন যেন অচিরেই এই সংখ্যা কমিয়ে আনা যায়, এবং যেই যানবাহন যেভাবে বাড়ছে তা যেন একটি নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় সেদিকটি কিন্তু তারা চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে অচিরেই যদি এই অসহনীয় যে মাত্রায় যেভাবে বাড়ছে অটোর সংখ্যা সেটি যদি নিয়ন্ত্রণ করে না যায়, চলাচল অযোগ্য হয়ে যাবে এই নগরী। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে যে অটোর যেই চলাচল রয়েছে এবং যে পরিস্থিতি।